হ্যালো ক্লাস টু, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব বাংলা ব্যাকরণ বইতে। সেটার নাম হলো যুক্তাক্ষর। যুক্তাক্ষর কি? যুক্তাক্ষর হলো দুটো বর্ণকে যোগ করা। দুটো বর্ণকে যখন আমরা যোগ করে লিখি তখন সেটি হয় যুক্তাক্ষর। ঠিক আছে, তাহলে আজকে আমরা যুক্তাক্ষর শিখব। তোমাদের বাংলা ব্যাকরণ বই নাও সবাই। তোমাদের বাংলা ব্যাকরণ বইতে তোমরা বার করো অধ্যায় 4। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তাক্ষর, সংযুক্ত বর্ণ, অক্ষর, বর্ণ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি যে যুক্তাক্ষর কথার মানে কি। এখানে দেখো তোমাদের বইতে লেখা আছে, দেখো, যুক্ত বা সংযুক্ত শব্দটির অর্থ যুক্ত করা বা যোগ করা। তাহলে আমরা যখন দুটো বা তিনটে জিনিসকে একসাথে যোগ করে দিচ্ছি তখন তাকে বলছে যুক্ত। তাহলে যুক্তাক্ষর কথাটির অর্থ যুক্ত অক্ষর। ঠিক আছে, অক্ষর মানে বর্ণ, শব্দগুলো যে আমরা যুক্ত করছি। দেখো এইখানে এবারে উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো লেখা আছে দুটি বর্ণের যোগে গঠিত যুক্তাক্ষর। আচ্ছা, এখানে দেখো সবগুলো ব্যঞ্জন বর্ণ এখানে রয়েছে। দেখো ব্যঞ্জন বর্ণ এক বা দুই বা তার বেশি যখন যুক্ত করে লেখা হয় তখন তাকে বলা হয় যুক্তাক্ষর। তাহলে আমরা প্রথমে পড়ছি দুই বর্ণের যুক্তাক্ষর, যেমন ক যোগ ত, কয় তয়, দুটো বর্ণ যোগ করে দেখো একে অপরের নিচে পরপর বসানো হচ্ছে। তাহলে যুক্ত করে যখন লিখবো তখন আমরা একটার সঙ্গে আর একটা যোগ করে বসাবো, কয় তয়। তাহলে এটা আমরা উচ্চারণ কেমন করব? পাশে দেখো এই যুক্তাক্ষর দিয়ে শব্দ তৈরি করা আছে, র কয় তয় রক্ত, ভ কয় তয় ভক্ত, তাহলে স কয় তয় শক্ত। বুঝতে পেরেছ? তাহলে এইবারে দেখো পরেরটা বর্গের জ যোগ ইয়ই বর্গের জ, এটা কিভাবে আমরা উচ্চারণ করব? অন্তস্থ জ ইয়ই বর্গের জ, যোগ্য যোগ্য, গ গয় গটাকে আমরা জোর দিয়ে বলবো গো গো, যোগ্য। আ ইঙয় বর্গের জয় আকার, আজ্ঞা। বয়রস্যই ইঙয় বর্গের জয় আকার, দন্তের ন বিজ্ঞান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাস টু। আচ্ছা দেখো যুক্তাক্ষরে এখানে তোমাদের বইতে আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে অ যুক্ত থাকে, অ যেটা আমরা দেখতে পাই না, কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে অ থাকে। তাহলে এই ক বর্গের যেগুলো প্রত্যেকটা নিচে দেখো হসন্ত দেওয়া আছে, হসন্তর মানে হলো এর সঙ্গে অ অলরেডি যুক্ত আছে। তেমন এই দিকের যে বর্ণগুলো দেওয়া আছে এর তলায় হসন্ত দেওয়া নেই, তোমরা এর তলায় হসন্তগুলো দিয়ে নাও প্রত্যেকে। এই বর্ণগুলোর তলায় তোমরা এরকম করে একটা দাগ টেনে দেবে তাহলে হসন্ত হয়ে যাবে। ঠিক আছে, এইবারে পরের গুলো আমরা কন্টিনিউ করি, প্রত্যেক আমার সাথে সাথে উচ্চারণ করো। ইয় যোগ চ ইয় চ, চ ইয় চ ল, চঞ্চল অঞ্চল চঞ্চল, এরকম উচ্চারণ হবে। দন্তে স ইয় চ, অন্তস্থ সঞ্চয়। বঞ্চনা, উঙ যোগ গ উঙয় গ, গঙ্গা উঙয় গয় আকার, গঙ্গা বর্গের চ উঙয় গ ল, জঙ্গল। ম উঙয় গ ল, মঙ্গল। ক যোগ ক কয় কয়, ধয়াকার কয় কয় আকার, ধাক্কা। ছ কয় কয় আকার, ছক্কা, কটাকে জোর দিয়ে বলবে ছক্কা। পয়াকার কয় কয় আকার, পাক্কা। চ যোগ ছ চয় ছয়, পয়রস্য চয় ছয়, পুচ্ছ ছ, ছটাকে জোর দিয়ে বলবে ছ, চয় ছয় দুটো যোগ আছে। বয়রস্যই চয় ছয় একার দ, বিচ্ছেদ। আ চয় ছয় আকার, দ দন্তের ন,
আচ্ছাদন, আচ্ছাদন মানে ঢাকা। গ যোগ ধ গয় ধয়, ময়রস্য গয় ধয় মুগ্ধ, দয়রস্য গয় ধয় দুগ্ধ, দ গয় ধয় দগ্ধ, তাহলে গয় ধয়। উঙ যোগ ক উঙয় কয়, অ উঙয় কয় অঙ্ক, তালবে স উঙয় কয় আকার সংখ্যা। এতটাই তোমাদের পড়া থাকছে, তোমরা ভালো করে এগুলো উচ্চারণ প্র্যাকটিস করো, আর বাড়িতে তোমরা পড়া অভ্যাস করো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি আরেকবার তাহলে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার।